কি ব্যাপার, নীরবের আব্বু কল দিল। হ্যালো আম্মু। হ্যাঁ বাবা বলো। তুমি শুধু চুপ করে দেখতে থাকো, কোনো কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, কোনো কথা বলবা না, কিন্তু চুপ করে শুধু ভিডিও কলটা দেখতে থাকো। কি রে তুই, তুই আমার বেডরুমে কি করিস? তুই আমার বেডরুমে কি করিস? তুই এখানে কেন আসলি? তোকে না আমি বলছি, আমার অনুমতি ছাড়া এই বেডরুমে তুই ডুববি না। বল কেন ডুবছিস বল। আব্বু আমাকে মাফ করে দাও আব্বু, আমি কোনোদিনও তোমার না বলা ছাড়া আমি ডুববো না বেডরুমে। আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দাও। তোকে আমি মাফ করে দিব না, এই তোকে তোকে আমি মেরেই ফেলবো। তোর আমি এখন কি করি? যা বের হ, বের হ এখান থেকে। দেখছো এখন কি করি বলো তো? এই ফুলটা নিয়ে আমি খুব একটা ঝামেলায় আছি। ও যদি ও রামুর কাছে বলে দেয়? আরে না, ও রামুর কাছে বলে দেয়, ওকে আমি বলছি, তোর আম্মু যদি কোনোভাবে জানতে পারে আমি যে বেডরুমে অন্য মেয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। সেই ভয়ে ও কখনো কিছু বলে না। আর শুনো, ওরে তো আমি এই বাসার কাজের ছেলে বানাই রাখছি, আমি তোর আসল বাবা না, বুঝো নাই? ওর মাকে বিয়ে করছি শুধুমাত্র এই সম্পত্তির আশায়। যে করে হোক, অল্প কিছুদিনের ভিতরে ওকে এই দুনিয়া থেকে সরিয়ে আমি এই সম্পত্তির মালিক হব, আর তারপর আমি তোমাকে বিয়ে করব, বুঝো নাই? শুনো, চুপ থাকো। এই নীরব, নীরব, এই শুন, কি হলো? এত লেট কে? হ্যাঁ এ শোন, আমি যে প্রতিদিন এই মেয়েটাকে বাসায় নিয়ে আসি, কোনোভাবেই যেন তোর আম্মু এই বিষয় না জানে, যদি জানে আমি তোকে মেরেই ফেলবো। আর শোন, ভালো করে রান্নাবান্না করবি, ঘর ঝাড়ু দিবি, থালা বাসন পরিষ্কার করবি, সব কিছু পরিষ্কার রাখবি। তুই তো জানিসই তুই এই বাসার কাদের ছেলে, তুই আমার ছেলে না। যা এখান থেকে যা। আমার বাসায় থেকে এত কিছু করে ফেলতেছে আর আমি কিচ্ছু টের পাইনি? আমাকে সম্পত্তির জন্য বিয়ে করেছিস তাই না? আজকে তোকে সারা জন্মের মতো শিক্ষা দিয়ে দিব। আমি আসতেছি বাসায়। বাহ বাহ বাহ, খুব সুন্দর দৃশ্য। আরে তুমি? হ্যাঁ। এই সময় বাসায় কেন? এই সময় বুঝি আমাকে বাসায় আশা করনি? কাকে আশা করছিলে? ও প্রেমিকা নিয়ে শুয়ে আছো? না খুব ভালো লাগছে আমার দেখে। তো প্রেমিকা নিয়ে যখন শুয়ে থাকবে, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? আরে তুমি যা ভাবতেছো আসলে এটা ঠিক না, তুমি ভুল ভাবতেছো। চুপ করো তুমি। আমি ভুল ভাবতেছি তাই না? কি বোঝাবে তুমি আমাকে? আর কিচ্ছু বোঝাতে হবে না, আমি তোমার সব কুকীর্তি নিজের চোখে দেখে ফেলেছি, সব কিছু শুনেছি। এই আমি বাসায় না থাকায় তুমি আমার আড়ালে এগুলো করো তাই না? প্রতিদিন তোমার প্রেমিকাকে তুমি আমার বাসায় নিয়ে আসো, আর আমার ছেলেকে দিয়ে তুমি বাসায় সমস্ত কাজ করাও, ওকে বাসার চাকর বানিয়ে রেখেছো। আরে তুমি দেখো উল্টাপাল্টা কথা বলতেছো, ওকে আমি তো অনেক ভালোবাসি, ওকে আমি অনেক যত্ন করি, তুমি যা বলতেছো না সব উল্টাপাল্টা বলতেছো। তুমি এসব কিভাবে জানো বলো? হ্যাঁ তাই তো, আমি এসব কিভাবে জানি? হ্যাঁ তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। আমি কিভাবে জানি? তুমি তোমার হোয়াটসঅ্যাপ চেক করলে সব কিছু জানতে পারবে। এই দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি, এই যে দেখো, 16 মিনিট ধরে আমি তোমাদের সব কিছু দেখেছি, তুমি আমার ছেলেকে কি বলেছো না বলেছো সব কিছু শুনেছি। কেন এরকমটা করলে বলো তো? আমার এতিম ছেলেটা কি দোষ করেছিল? আমি তোমাকে বিয়ে করেছিলাম কেন? আমার ছেলেটার বাবা চলে গেছে, ও একটা বাবা পাবে। তুমি তো আমার সামনে আমার ছেলেকে কত আদর যত্ন, কত ভালোবাসা দেখাও, আর আমার আড়ালে কিনা আমার ছেলেকে এরকম অত্যাচার করো। ছি, আরে ছেলের কথা তো বাদে দিলাম, তুমি তো দিনের পর দিন আমাকে ঠকিয়েছো। তোমার যখন আমার সাথে সংসার করার ইচ্ছে নেই, তাহলে তুমি আমাকে বলতে, তুমি কিনা আমার আড়ালে একটা অন্য মেয়ে নিয়ে এসে আমারই বেডরুমে
ছি ছি ছি, তাও আমার বাচ্চা ছেলেটার সামনে এগুলা করো? এই দেখো, শোনো, তুমি আমার কথাটা শোনো। আসলে আমি চুপ করো তুমি, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। আমার ইচ্ছে করছে তোমাকে আমি কষি একটা থাপ্পড় মারি, কিন্তু আমি সেটা করবো না, কারণ আমি চাই না তোমার মতো কাপুরুষ চরিত্রহীনকে থাপ্পড় মেরে আমি আমার হাতটা নোংরা করি। তুমি না আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছিলে, সেই আশা তোমার কখনো পূরণ হবে না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবে। তোমার মতো কাপুরুষ চরিত্রহীনকে আমি আমার বাসায় এক মুহূর্ত দেখতে চাই না। যাও।